সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে আমার, এখন বাজে মোটামুটি 9টা, আর সকালে সমস্ত কাজ হয়ে যাচ্ছে। এবার আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, নিয়ে তারপরে রান্না বান্না করবো। তো নতুন ভিডিও শুরু করলাম, সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করে জানিও ব্লগগুলি কেমন লাগে। তো চলো রান্নাঘরে যাই, সকাল থেকে কী রান্না বান্না করছি, কী খাওয়া দাওয়া করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কী করি কোথায় যাই সবই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি সবার খুব ভালো লাগবে। তাহলে চলো যাওয়া যাক। রান্না করার আগে দেখলাম যে শোকেসগুলো অনেকদিন মোছা হচ্ছে না, তো এই নানান কাজ করার জন্য আর কি বাড়ির কাজ করার টাইমই পাই না, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে রাখা তো ভালো, তো সব কাজ একা হাতে সামলাতে গিয়ে আর কি টাইম হয়ে ওঠে না। তো ভাবলাম যে রান্না করে যাওয়ার আগে একটু আমি শোকেস টিভি এসব একটু মুছে নিই, একটু মানে ধুলাধুলো ভাব হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু সব কিছু মুছে টুছে নিচ্ছি, ফ্যানটাও একটু মুছে নিই। তারপরে হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, আর হাজব্যান্ড নিয়ে এসছে খাসির মাংস, চিংড়ি মাছ। তো আমি খাসির মাংস করব আজকে প্রেশার কুকারে। প্রেশার কুকার ব্যবহার করে খুব সহজে কীভাবে খাসির মাংস রান্না করা যায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি যেভাবে আর কি করি। সেই জন্য এই দেখো মশলা যেগুলো লাগে, লঙ্কা রসুন আদা পেঁয়াজটা দিইনি, গরম মশলা এলাচ দারচিনি সব কিছু আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। বাটাবাটি করতে গেলে প্রচুর টাইম লাগবে, সেজন্য মিক্সারে পেস্ট করে নিচ্ছি। আর এই দেখো কড়াই গরম করে আমি আলুটা ভেজে নিলাম, দুটো আলু দিয়েছি একটু বড় বড় করে, যেহেতু খাসির মাংসটা রান্না হতে বেশ টাইম লাগে, আলুটা একটু ছোট দিলে গলে যেতে চায়, গলে গেলে আর ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেলে আমার কাছে অতটা ভালো লাগে না, সেই জন্য একটু আলুটা বড় বড় সাইজ রেখেছি। এরপর আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি মাংসটা বসানোর জন্য, আমি কিন্তু বেশি তেল দিচ্ছি না, বেশি তেলে রান্না করব না, আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর মাংসটাও দিয়ে দিচ্ছি সাথে, মানে মশলা আগে কষিয়ে নেবো না, একসঙ্গে সব কিছু দিয়ে কষাবো, মাংস সব মশলা সব একসঙ্গে দিয়ে কষাবো। আর তাহলে খাসির মাংসের মশলাটা আগে কষিয়ে নিলে একরকম স্বাদ হয়, কিন্তু আমার কাছে এরকমভাবে করলে বেশি ভালো লাগে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এই দেখো পেস্ট করা মশলা সব কিছু একসঙ্গে আছে, সব দিয়ে দিচ্ছি। আমার সোনা আগে মাংস খেত না, মানে খাসির মাংসটা খেত না, ও হচ্ছে শুধু মুরগির মাংসটাই খেত, কিন্তু এখন দেখছি ও কিছুদিন ধরে আর কি খাসির মাংসটা খাচ্ছে, ওর ভালোই লাগছে, তার জন্য আবার নিয়ে আসতে বললাম হাজব্যান্ডকে। ও না খেলে আর তখন বেশি খাওয়া হতো না, কারণ ও খায় না, মাঝে মাঝে খেতাম, আর এখন যেহেতু ও খাচ্ছে তো একটা মাংস আনলে হয়ে যায়, আর ও না খেলে আবার মুরগির মাংস আনতে হতো, সেই জন্য খুব কমই খাওয়া হতো মাংসটা, তো এখন আবার খাওয়া যাবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেবো মাংসটা। আর অনেকে অনেক রকমভাবে রান্না করে, অনেকে আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপরে কষায়, তো সেরকমভাবে আমি কখনো করিনি আর আমার কাছে ভালো লাগে না, আমি আগে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিই চার পাঁচটা, তাহলে আমার কাছে মাংসটা একদম মানে নরম হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। তারপর আমি একটু ঝোলটা অবশ্য ফুটিয়ে নিই, দেখো আমি কিভাবে করছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর সবাই তো খুব ভালো ভালো রাঁধুনি, আর আমি তো একদমই মানে রান্নার ওস্তাদ না, তবু আমি যেমন করি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি। এ দেখো কষানোটা হয়ে গেছে, আর আমি অল্প তেলে যেহেতু রান্নাটা করছি, দেখো খুব সুন্দর, তেল তেল অতটা ভাব নেই, মানে দেখেছোই তো অল্প সামান্য তেল দিয়ে রান্না করেছি। প্রেশার কুকারে মাংসটা পুরো দিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দিলাম একসঙ্গে। তারপরে আমি একটু জল গরম করে নেব, জল গরম দিলে বেশি ভালো হয়, ঠান্ডা জলটা বিশেষ করে মাটনে চলে না, এই জন্য একটু গরম জল দিয়ে করে নিলাম। গরম জল করে দেখো দিয়ে দিয়েছি, আর যেহেতু প্রেশার কুকারে দিলাম সেই জন্য জলটা খুব একটা বেশি দেবো না, পরিমাণ অনুযায়ী দিলাম। আর এই দিকে আমি আর একটা কড়াই আবার এই যে নিরামিষ বলছি কেন, চিংড়ি মাছ দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি, এই যে কুমড়া আলু বরবটি হাজব্যান্ড কেটে দিয়েছে, তাড়াতাড়ি করে রান্না হয়ে যাচ্ছে সেই জন্য। আর চিংড়ি মাছ আগে ভেজে রেখেছিলাম, দিয়ে একটু এবার কষিয়ে নেড়েছিলো, তারপর জল দিয়ে দেবো, তাহলে আমার এই রান্নাটা হয়ে যাবে। এ দেখো সব কিছু সবজি দিয়ে রান্না করে সবজিটা রান্না করলে বেশ ভালোই লাগে খেতে, আর যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি লাগবে বেশ। আর এই দেখো আমি প্রেশার কুকারে চারটে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি, তারপরে খুলে দিয়েছি কুকারটা, ঢাকনাটা আর কি খুলে দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল হয়েছে দেখলাম টেস্ট করে, সেদিন একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সটা করার জন্য। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা, মিট মশলাটা দিলে একটু সেন্টটা বেশ ভালো হয়,
ঝোলের স্বাদটা বেশি ভালো হয় আর কি। সেই জন্য আমি একটু মিট মশলাও দিয়ে দিলাম, আর গরম মশলাটা তো একসঙ্গে আগে দিয়েই দিয়েছিলাম কষানোর সময়। গাইস, দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসটা খুব সুন্দর হয়েছিল, প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছিলাম, তো খুব ভালো ছিল খেতে, নরম হয়েছিল মাংসটা। খাসির মাংস বিশেষ করে একটু নরম না হলে ভালো লাগে না খেতে, আজকের মাংসটা একদম পারফেক্ট হয়েছিল। গাইস, এই ছিল আজকের মতো আয়োজন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা, লাভ ইউ গাইস।